হত্যা করা মহাপাপ, ছেলে মেয়েকে হত্যা করা মহাপাপ। আজকে আবার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ না বুঝে ভুল করেছি মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ না বুঝে হত্যা করেছি মাবুদ ছেলে মেয়েকে, তুমি আমাকে ক্ষমা করো মাবুদ। পাপ কত বড়, এটা হিসাব করে নি, বিবেচনা করে নি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, সুম্মায়ুন, আল্লাহ নবী তারপরে কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুজানিয়া হাইলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয়তম মহাপাপ। বুখারী মুসলিম। আল্লাহর নবী এরপরে কোনটি পাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশী স্ত্রীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয়তম মহাপাপ। বুখারী মুসলিম। এই যুবক শোনো, এই এই তোমার দাদা নেই তো তার সুযোগ নেই, তুমি তোমার ভাবির সাথে জেনা করবে? এই ছেলে তোমাকে বলছি গো, তোমার দাদা বাড়িতে নেই তো তুমি ওই সেই সুযোগ নিয়ে জেনা করলে তোমার ভাবির সাথে? ছি 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 ছি, বোকা ছেলে, তুমি নাকি এইচএস পাস করেছো, তুমি নাকি কলেজে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তোমার বিদ্যা বুদ্ধি আছে? তোমার দাদা নেই তো তোমার ভাবি এখন তোমার জন্য আমানত, তোমার ভাবির যত যাবতীয় জিনিস প্রয়োজন, শাকসবজি চাল ডাল সব তোমাকে এনে দিতে হবে, এই সুযোগ নেই তুমি তোমার ভাবির সাথে জেনে লিপ্ত কই হলে? তুমি জানো আল্লাহ নবী বলছেন, তুজানিয়া হালিলাতা জারিক, প্রতিবেশী স্ত্রীর সাথে জেনা লিপ্ত হওয়া পৃথিবীর তৃতীয়তম মহাপাপ। শোনো যুবক, তোমাকে আমরা মানুষই মনে করি না, তুমি একটা পশুর মতো জীবন যাপন করো। বলো তুমি কোন লজ্জায় জেনা করতে পারলে? বলো তুমি কোন লজ্জায় ব্যভিচার করতে পারলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামবাসীরা ওই ব্যভিচারী লজ্জা স্থানের গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারী লজ্জা স্থানের গন্ধে, জেনাকারী পুরুষের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামবাসী জাহান্নামে টিকতে পারবে না। এত দুর্গন্ধ তাদের জেনা, এত দুর্গন্ধ তাদের লজ্জা স্থান থেকে ছুটবে যা জাহান্নামবাসী টিকতে পারবে না। যুবক তুমি পরিবর্তন হও। আব্দুল কাইম সাহেব, ভুল করে জেনা হয়ে গেছে, এখন কি করব, এখন কি করব বুঝতে পারেনি। তখন আমরা ভুল বুঝতে, তখন বুঝতে পারি যে পাপ কাকে বলে, এখন বুঝতে পেরেছি যে পাপ হয়েছে, এখন কি করব, এখন পথ আছে। আল্লাহকে বলো, রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে দুই চোখের পানিকে টপ 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 করে টপ টপ করে ফেলতে 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 এক পর্যায়ে বলো, আল্লাহ না বুঝে ভুল করেছি মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি তো সব পাপ ক্ষমা করো, তুমি তো গফুরুর রহিম, আল্লাহ অতএব তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, আচ্ছা ঠিক আছে তোমার পাপ আমি ক্ষমা করে দিলাম, এর নাম আল্লাহ, এর নাম গফুর, এর নাম রহিম, আপনার উপর দয়া করবেন আল্লাহ। একবার বলেন ভুল হয়েছে মাহবুব, আল্লাহ ভুল হয়েছে, বুঝতে পারিনি, জেনা কাকে বলে, আল্লাহ বুঝতে পারিনি এত বড় পাপ জেনা, এই বাক্য বুঝতে পারিনি মাহবুব, আজকে বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে তোমার পাপ আমি ক্ষমা করলাম। যুবক পরিবর্তন হও, তুমি জেনার জন্য তওবা করো, শিরকের জন্য তওবা করো, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে। এরপরের হাদিস, সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা সাতটি ধ্বংসাত্মক বড় বড় পাপ থেকে বেঁচে থাকো। কল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমাহুন্না, আল্লাহ নবী সেই সাতটি পাপ কি? সঙ্গী সাথীগণ এই সাতটি পাপ বুঝতে পারিনি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অমাহুন্না, ওই পাপগুলি কি একটু বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা পৃথিবীর প্রথম পাপ, ধ্বংসাত্মক পাপ, শিরক থেকে বেঁচে থাকতে হবে। দুই, অসহের, জাদু করা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো সব ধ্বংসাত্মক পাপ, এই ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকতে হবে। শুনুন, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, ওকাতিউর রহিম,
আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না, আত্মীয়তার সাথে সম্পর্ক যারা নষ্ট করে তারা জান্নাতে যাবে না। তিন, অসহির যারা জাদু করে তারা জান্নাতে যাবে না। এই উপরে বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে সাতটি ধ্বংসাত্মক পাপ আছে, তার একটি পাপ হচ্ছে জাদু করা। জাদু করা একটা ধ্বংসাত্মক পাপ। অতএব যে সমস্ত দিনী ভাইরা, যে সমস্ত মা বোনেরা জাদু শিখেছেন, জাদু কর জাদু সত্য, কিন্তু জাদু করা মহাপাপ। জাদু করতে পারে মানুষ, এটা ঠিক, এটা সত্য কথা, তবে জাদু করা মহাপাপ। অতএব যারা জাদু শিখেছেন তাদেরকে বলছি, জাদু কারোর উপর করিয়েন না, এটা ধ্বংসাত্মক পাপ। তিন, ওকাতুল নাফস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা একটা ধ্বংসাত্মক পাপ। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা একটা ধ্বংসাত্মক পাপ। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হবে, একজন মানুষকে হত্যা করলে সেই পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হয়, একজন মানুষকে হত্যা করলে সেই পাপ হয়। অতএব পাপ, মহাপাপ, এই পাপ থেকে বিরত থাকুন। চার, অকুল রিবা, সুদ খাওয়া থেকে বিরত থাকুন। সুদ খাওয়া একটা ধ্বংসাত্মক পাপ। এদিকে তাকান, সুদ একটা ধ্বংসাত্মক পাপ। এখন সুদের সাথে তো প্রায় মানুষই জড়িত। আপনাদের গ্রামে ওই লোনের ব্যবস্থা চলে না? ওই ওই সপ্তাহে সপ্তাহে বাড়িতে ওই কি টাকা আনতে আসে, কি বলে ওটাকে, বন্ধন, বন্ধন, বন্ধনের টাকা চলে না আপনাদের দিকে? চলে। হাদিস শোনেননি? হাদিস শোনেননি? একটু একটু তাকান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরামুর রিবা ওয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালাম সাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিন জিনিয়া, যদি কোন মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হয়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হয়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হয়। আরেকটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের সত্তরটা ভাগ রয়েছে, সুদের সত্তরটা ভাগ রয়েছে, তার মধ্যে সব থেকে ছোট পাপ, তার মধ্যে সব থেকে নিম্নতর পাপ হচ্ছে আইয়ান কে রজুল উম্মাহু, মায়ের সাথে জেনা করা। ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা যখন এই হাদিস পড়ি তখন ভাবি, আল্লাহ জনগণকে এই হাদিস কি করে বলবো গো, কেউ আবার মায়ের সাথে জেনা করে, কেউ আবার মাকে বিবাহ করে, আল্লাহ এই হাদিস কিভাবে বলবো, কি করব বলেন? আল্লাহ রাসূল এইভাবেই বলছেন, আল্লাহ রাসূল এইভাবেই বলছেন, যদি কেউ সুদ খায়, সুদ দেয়, তো তার সবথেকে ছোট পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। মুরব্বি সাহেব, একটুকো খারাপ লাগে না? এই যুবক, একটু তোমাকে খারাপ লাগে না? তোমার পরিবারে সেই 14 বছর থেকে লোন চলছে গো, 14 বছর থেকে কেন চলবে? লোন ছাড়া সংসার চলে না, বন্ধ ছাড়া সংসার চলে না। নুন তেল দিয়ে ভাত খেতে হবে, লোবা ওই লোন নিয়ে গোস ভাত খাবো না, লবণ তেল, লবণ দিয়ে তেল দিয়ে ভাত খাবো, কিন্তু ওই লোনের টাকা নিয়ে, ওই বন্ধের টাকা নিয়ে গোস ভাত খাবো না। কেন যুবক পরিবর্তন হও না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা যেমন পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছিল, ইহুদি খ্রিস্টানরা যেমন পাপ করতে 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 যেমন তারা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছিল, তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। এটাই সেই পাপ, মায়ের সাথে জেনা করা। সুদ খেলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হন। পাঁচ, ওয়াকুলু মাল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে, এটা একটা ধ্বংসাত্মক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকালা ওয়া আসালা বিসাবাবাতি বিল উস্তা ওয়া ফাররাজা বাইনা মাসাইয়া, যদি কেউ ইয়াতিমের দেখাশোনা করে, যদি কোনো মানুষ ইয়াতিমের সাথে সদাচরণ সদ্ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। জান্নাতে এইভাবে থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাদাত আঙ্গুলকে আর মধ্যম আঙ্গুলকে ফাঁক করে হালকা করে দেখালেন, ফাররাজা হুমা সাইয়ান, আমি আর ওই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। ইয়াতিমকে দেখাশোনা যারা করবে তারা। ছয়, ওয়াতাওয়াল্লি ইয়াউমা জাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা ধ্বংসাত্মক একটি পাপ। সাত, ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত,
सती साधवी छेले पुरुष नारी महिलादेर उपर अपबाद दावा महापाप ध्वंसात्मक पाप सातटी ध्वंसात्मक पाप थेके बेचे थाकबेन। सम्मानित उपस्थिति सर्वप्रथम होच्छे शिर्क, दुई जादू करा, तीन मानुष के हत्या करा, चार सूद खावा, पांच यतीमेर माल भक्षण करा, छय युद्धेर मैदान थेके फेरत चले आसा पालिये आसा, सात কোন সৎ ছেলে নারীর উপর অপবাদ দেওয়া। এই সাতটি পাপ হচ্ছে ধ্বংসাত্মক পাপ। এই পাপ থেকে বেঁচে থাকবেন। এই পাপ করবে যারা ধ্বংস হবে তারা, এই পাপ করবে যারা ধ্বংস হবে তারা। সম্মানিত উপস্থিতি পরিবর্তন হন। এরপরে হাদিস মুয়াজ্জিম ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার 10টি উপদেশ দিয়েছিলেন। 10টি উপদেশের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে এই, মাত লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না। ওয়াইন কুতিল তা হুররিকতা, মাত তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে কেটে টুকরা টুকরা করে কেটে দেওয়া হয় তারপরে তুমি শিরক করো না। মাত তোমাকে যদি কার কেটে দেওয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে যদি হত্যা করে দেওয়া হয় তারপরে মাত তুমি শিরক করো না। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী উপদেশ দিচ্ছেন আর বলছেন, মাত লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না, শরীক স্থাপন করো না। যদি তোমাকে কেটে হত্যা করে টুকরা করা হয়, যদি তোমাকে হত্যা করা হয় তারপরে শিরক করো না। মুরব্বি সাহেব বলেন, আপনার পরিবারকে কে কাটার আদেশ করেছে, কে কাটার হুমকি দিয়েছে, বাড়িতে শিরক চলছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা হাতে তাবিজ পড়বে তারা শিরক করলো, যারা হাতে তাবিজ পড়লো তারা শিরক করলো। আর একটা হাদিস বলি তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। উকবা বিন আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10টা লোকের একটি দল এলো, 10টা লোকের একটি দল এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, ও আমসা গান ওয়াহিদ, একজনকে ছেড়ে দিলেন। 10 জনের 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে একজনের সাথে বায়াত করলেন না। ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বা ফাবায়াতা তিসাতা, আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, অতরাক্তা হাদা, একজনকে ছেড়ে দিলেন যে আল্লাহ নবী আমরা 10 জন এলাম আপনার সাথে বায়াত করতে, আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন যে ধন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো কি তুমি, ইন্নালাই তামিমাতান, যাও তার তাবিজ আছে, তাবিজ আছে, আমি তার সাথে বায়াত করব না, তার কাছে তাবিজ আছে, আমি তার সাথে বায়াত করব না। এই লোক গলে এলো, লোক গলে এসে এই লোকটিকে জিজ্ঞাসা করলো, এই শোনো তোমার কাছে তাবিজ আছে? তো এই লোকটা বলল, জি হ্যাঁ তাবিজ আছে। ফাদ কাইয়াদাউ কাতাফাহা, এই লোকটা হাত ধরে তাবিজকে ছিঁড়ে ফেলে দিলেন। ফা বায়াহু, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন, তারপরে বললেন, ইন্নালাই তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। বলেন তো এখন তাবিজ মানা জায়েজ না না জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের হাতে তাবিজ দেখলেন, তার জন্য তার সাথে বায়াত করলেন না। তো আপনার ছেলের হাতে স্ত্রীর হাতে এখনো তাবিজ আছে গো, এই নাম শিরক। শুনুন, হাতে তাবিজ পড়লে শিরক হয়, হাতে বালা পড়লে শিরক হয়, মাজায় তাবিজ ঝোলালে শিরক হয়, গলায় তাবিজ ঝোলালে শিরক হয়, পায়ে কালো সুতা বাঁধলে শিরক হয়, সাদা সুতা লাল সুতা বাঁধলে শিরক হয়, যে কোন সুতা পায়ে হাতে বাঁধলে শিরক হবে। সম্মানিত উপস্থিতি বলছিলাম, গাবি গালাত্তি মারতে হয় না, এরকম মন্তব্য করলে শিরক হয়, রাতের বেলা ঝাড়ু ঝাড় দিয়ে বাইরে নিক্ষেপ করতে হয় না, এরকম মন্তব্য করলে শিরক হয়, গাছ থেকে ফল রাতের বেলা ছিঁড়তে হয় না, এরকম মন্তব্য করলে শিরক হয়, মাঝে সিজদা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। কবিরাজের কাছে গিয়ে যদি কিছু জিজ্ঞাসা করেন যে কবিরাজ সাহেব আমার অমুক জিনিস চুরি হয়ে গেছে, বলেন তো এই জিনিসটা কোথায় আছে? যদি কোনো মানুষ কোন কবিরাজ কাছে যায়, কোন জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে গিয়ে যদি তার বলা কথাকে জিজ্ঞেস বিশ্বাস করে তাহলে সেটা শিরক হবে। সে রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়, সে আল্লাহর রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুনুন,
भाग्य परीक्षा हाथ थाला बसन पड़े गेछे आज के बाड़ीते कुटुम आसबे आज के बाड़ीते कुटुम आसबे एरकम मंतव्य करले शिरक हय सम्मानित उपस्थिति বাড়িতে কাক ডাকছে তাই বলছেন যে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে তার কারণে বাড়িতে কাক ডাকছে এরকম মন্তব্য করলে শিরক হয় সম্মানিত দিনী ভাই আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই আপনারা পরিবর্তন হন এরকম হাজারো অনেক কুকর্ম আছে যেই কাজকর্ম করলে শিরক হয় অতএব দিনী ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা বন্ধ করুন হাতে রাশি থেকে ভাগ্য পরীক্ষা করা বন্ধ করুন এগুলো সব শিরক এগুলো সব শিরক এগুলো সব শিরক রাসূল जिज्ञासा करे 40 दिन कोनो सलात कबूल हबे ना।